2023 ওডিআই বিশ্বকাপের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী লাভ করার পর ভারতীয় টিম এখন খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি টি টোয়েন্টি সিরিজ খেলতে। আর মাত্র কিছু সময়ের ব্যবধানে যেখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে এবং যেখানে আর মাত্র কয়েকটা মাস গেলেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার বিরুদ্ধে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর সিলসিলা, সেখানে ভারতীয় টিম এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি টি টোয়েন্টি ম্যাচ তথা সিরিজে মাঠে নামছে সম্পূর্ণ এক নতুন ওপেনিং জুটির সাথে। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচটি ভারতীয় সময় ঠিক কোন টাইম থেকে শুরু হয়ে যাচ্ছে, তুমি ঠিক কীভাবে টিভি এবং মোবাইলে লাইভ দেখতে পাবে ফ্রিতে, এবং সর্বোপরি ভারতীয় টিম এই সাউথ আফ্রিকা সিরিজের জন্য তার দলে ঋতুরাজ গাইকোয়াড়, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিলের মতো একাধিক ওপেনার ফিরে আসায় ঠিক কোন ওপেনিং জুটিকে নিয়ে এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তার প্রথম ম্যাচটি খেলতে মাঠে নামছে সব ডিটেলস জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, 2023 ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে যেখানে ভারতের হয়ে তার একাধিক সুপারস্টার প্লেয়ার তথা ওপেনার গত দেড় বছর ধরে কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলছিল না, এবং যেখানে সেই সুযোগে ভারতের হয়ে একাধিক টি টোয়েন্টি সিরিজে একাধিক নতুন প্লেয়ারকে ওপেনিং করতে দেখা গেছিল, সেখানে এবার যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 শুরু হতে আর বেশি সময় বাকি নেই এবং ভারতীয় টিম এই টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর পূর্বে আর হাতে গোনা মাত্র পাঁচটা টি টোয়েন্টি ম্যাচই খেলবে, সেখানে ভারতীয় টিম এখন থেকেই প্রস্তুতি শুরু করতে এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে সম্পূর্ণ এক নতুন ওপেনিং জুটির সাথে। হ্যাঁ বস, বর্তমানে ভারতের টি টোয়েন্টি দলে ঈশান কিশান, রোহিত শর্মা ছাড়াও তিনজন ওপেনার এই সাউথ আফ্রিকা সিরিজে সুযোগ পেয়েছে। তাদের মধ্যে প্রথমজন হলো বাঁহাতি দুর্ধর্ষ ওপেনার যশস্বী জয়সওয়াল, এছাড়া শুভমান গিল এবং ঋতুরাজ গাইকোয়াড়। হ্যাঁ বস, যশস্বী জয়সওয়ালের মতো বিধ্বংসী বাঁহাতি ওপেনার যে কিনা ভারতের হয়ে এ পর্যন্ত 13টা টি টোয়েন্টি ম্যাচ খেলে 167 স্ট্রাইক রেটের সাথে 33 অ্যাভারেজ নিয়ে 370 রান ঠুকে দিয়েছে, যাদের মধ্যে দুটো অর্ধ সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি রয়েছে। এবং সেখানে ঋতুরাজ গাইকোয়াড়ের কথা বললে, সে কিন্তু ভারতের হয়ে এ পর্যন্ত 19টা টি টোয়েন্টি ম্যাচ খেলে 35 অ্যাভারেজের সাথে 500 রান ঠুকে দিয়েছেন, এবং যেখানে তার স্ট্রাইক রেট 140, এবং যিনি এ পর্যন্ত তিনটা অর্ধ সেঞ্চুরির পাশাপাশি একটা বিধ্বংসী সেঞ্চুরিও করেছেন। এছাড়া শুভমান গিলের কথা বললে, যেও কিন্তু বর্তমানে ভারতের হয়ে 11টা মাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলে 30 অ্যাভারেজের সাথে 304 রান ঠুকে দিয়েছেন একটা সেঞ্চুরি এবং একটা অর্ধ সেঞ্চুরির সাথে 146 স্ট্রাইক রেটকে নিয়ে। তাই যেখানে যশস্বী জয়সওয়ালের ভারতীয় ওপেনারদের মধ্যে সবথেকে বেশি স্ট্রাইক রেট হলে কি হবে, তিনি কিন্তু টি টোয়েন্টিতে মোটেই কিন্তু বড় ইনিংস খেলতে পাচ্ছেন না। আর তাছাড়া ঋতুরাজ গাইকোয়াড়ের দুর্বলতার কথা বললে, তিনি কিন্তু টি টোয়েন্টিতে খুব সময় নিচ্ছেন এবং কম স্ট্রাইক রেটের সাথে কিন্তু টি টোয়েন্টি ম্যাচগুলোতে শুরু করছেন। তাই যেহেতু রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা ভারতের আগামী টি টোয়েন্টি সিরিজ থেকে ফিরে আসবেন এবং ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2024-এ ক্যাপ্টেন্সি করবেন, তাহলে তো ভারতীয় টিমের হয়ে রোহিত শর্মা আগামী সিরিজগুলোতে ওপেন করবেই, কিন্তু তার সঙ্গী হতে চলেছে এই তিনজনের মধ্যে কোনো একজন প্লেয়ার। তবে এই সাউথ আফ্রিকার সিরিজের কথা বললে, রিপোর্ট অনুযায়ী কিন্তু শুভমান গিলই কিন্তু ওপেন করবে, এছাড়া তার সঙ্গে সঙ্গী হতে চলেছে প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়াল, কারণ ভারতীয় টিম চাইছে লেফট রাইট কম্বিনেশন ধরে রাখতে। তাই কিন্তু ঋতুরাজ গাইকোয়াড়কে ভালো খেলা সত্ত্বেও বাদ পড়তে হবে আপাতত ভাবে। আর যদি এইখানে শুভমান গিল ফ্লপ যায়, তাহলে 100%ভাবে কিন্তু শুভমান গিলের পাত্তা কেটে যাবে এবং তখন টি টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরিভাবে দরজা খুলে যাবে ঋতুরাজ গাইকোয়াড়ের। তাই যেখানে ভারতীয় টিম এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলবে 10ই ডিসেম্বর ডারবান ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে, যেই ম্যাচটাকে আমরা টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেল এবং মোবাইলে হটস্টার অ্যাপ্লিকেশনে দেখতে পাবো। সেখানে তুমি ভারতের এই প্রথম ম্যাচে কোন দুই প্লেয়ারকে অ্যাজ এ ওপেনার দেখতে চাও তা তুমি নিচে কমেন্টে জানাও।